আমার মিডিয়া ভাইরা আছেন, প্রথমে আমি নিন্দা প্রস্তাব করি আজকে ডেড বডি ছবি সিনেপ্লাস যে ঘটনা ঘটালো সেই জন্য আমাকে করে কথা বলতে হবে। আপনার একটু কাইন্ডলি, কেউ বিরক্ত হবে না। আজকে আমরা এখানে আলোচনা করতেছি, তাই না? আজকে মন্ত্রীর কাছে যাব, আজকে এটা করব, আজকে ওটা করব, সবই ঠিক আছে। আমি আপনাকে দুই তিনটা কথা বলি। আমরা যখন ঈদের ছবি রিলিজ করতে যাই তখন আমরা সিনেমা হল খুঁজি, প্রথমে খুঁজি মনিহা, তারপরে খুঁজি মধুমিতা, তারপরে খুঁজি সনি। আপনারা জানেন আজ থেকে ছ বছর সাত বছর আগে ঈদে তিনটা হলে আমি ছবি দিইনি, তিনটা হল দিয়ে বেশি টাকা আসত। কেন দেয়নি জানেন? আমার পিছে খুঁটা ছিল, খুঁটাটা কে জানেন? প্রযোজক সমিতি। আজকে যে আমরা আলোচনা করতেছি, আলোচনা পরে দেখবেন একজনে একদিকে, কারণ একটা কথা আছে না, বাচ্চা কাঁদলে মা দুধ দেয়। আমরা কার কাছে কাঁদবো? তখন খসরু সাহেব আমাদের সভাপতি ছিল, আমাদের পিছে একটা বল ছিল। আরেকটু পিছে যাই, আমাদের কেমার মঞ্জু সাহেব ছিল, দিলু সাহেব ছিল, সে আমল আপনাদের মনে আছে, ঝন্টু মামা এখানে বসা, এখানে গুলজার ভাই আছে, তিনি আর যারা আছে তারা জানেন যে আমরা হিন্দি ছবির সাথে টক্কর দিয়ে মাথায় কাপড়ের কাপড় পরে রাস্তায় নেমেছিলাম। কেন জানেন? আমাদের পিছে একটা খুঁটা আছে। আমরা আগে যদি বলতাম যে এই বলে এই জিনিসটা হবে, ছবিটা এইভাবে রিলিজ হবে, এই ছবি আজকে রিলিজ হবে, এই ছবি কালকে রিলিজ হবে, সবকিছুর পিছে আমাদের একটা খুঁটা আছে। আজকে কিন্তু আমাদের খুঁটা নাই। আমরা কার কাছে কাঁদবো? আমরা কাঁদি কার কাছে? আমাদের মিডিয়ার ভাইদের কাছে কাঁদি, তারা যতটুকু পারে আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করে, করে আমাদের জিনিসটা ফলো আপ করে। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় দেখে, কিন্তু লাভ নাই, খোটা নাই। আপনারা দেখেন লাস্ট আমাদের প্রযোজক সমিতি শেষ হওয়ার আগে খসরু সাহেব সভাপতি ছিল, তখন আমরা যেভাবে আন্দোলন করছি, যা বলছি তাই হয়েছে। আজকে ইকবাল সাহেব কেন এইভাবে এভাবে কষ্ট পাবে, এর উত্তর দিতে পারবেন কেউ? আজকে প্রশ্ন করতাম যদি খসরু সাহেব সভাপতি থাকতো এখানে বসা, খসরু সাহেব আপনি আমাদের সভাপতি, আজকে ইকবাল সাহেব কেন এভাবে কাঁদবে, কেন সে মনে কষ্ট পাবে? আজকে তার ছবিটা দিয়ে এভাবে করছে, আসেন না আজকে? আজকে এভাবে যদি আমাদের প্রদর্শন যদি থাকতো বা আমাদের যদি একটা পিতা থাকতো, তাহলে আজকে আমাদের এই আন্দোলনটা আর অনেক বড় আন্দোলন হইত। আজকে চারটা পাঁচটা ছয়টা বছর ধরে আপনারা জানেন হল একটার পর একটা হল বন্ধ হয়ে যাচ্ছে, কয়েকটা সিনেপ্লাস নিয়ে আমরা বলতেছি আমাদের হল আছে, কিন্তু সিনেপ্লাসরা আমাদের গলা টিপে মেরে ফেলতেছে। 600-500 টাকা টিকিট বেচে 20-25-30 টাকা দেয়, কই সে ব্যাপারে তো কেউ কথা বলে না। আজকে যদি একটা আমাদের যে সিনেপ্লাস বাদ দিয়ে যে হল আছে, সেই হল যদি এরকম একটা ঘটনা করা যায়, তাহলে দেখতেন কত আন্দোলন, কত কিছু, আরে বাবা অমুক হল অমুক করতেছে, সিনেপ্লাসকে কেন আমরা বলতে পারি না? সিনেপ্লাস এমন কি হয়ে গেছে যে আমরা তাদেরকে বলতে পারি না? বলার মতো লোক নাই, বলার মতো লোক আছে। আজকে আপনারা সব বন্ধ করে দেন, দিয়ে বলেন যে আগে আমাদের যে প্রযোজক সমিতি সেই সমিতিটা ঠিক করে দেন। সেই প্রযোজক সমিতি যে নেতৃত্বে থাকবে সে যা অর্ডার দিবে তাই হবে। যদি প্রযোজক সমিতি ঠিক না হয়, তাহলে এই যে সারাদিন আলোচনা করব, মিটিং করব, টিভিতে বক্তৃতা দিব, এটা করব, এটা করবো, কোনো লাভ হবে না। আজকে ইকবাল সাহেবের আন্দোলন করতে হয় না, মিডিয়া ভাইদের ডাকতে হয় না, আমাদের প্রযোজক সমিতি সবাইকে ডাকবে যে কেন আজকে ইকবাল সাহেবের ছবিটা এরকম হবে। কই আমি তো তখন তো বাংলাদেশে বড় তিনটা হলে ছবি দিইনি, আজকে যে আমরা বলবো সিনেপ্লাসের সাথে আমরা টক্কর দিব,
কে টক্করটা দেবে কে বলেন আপনারা, কে টক্করটা দেবে? আজকে যদি আমাদের খসরু সাহেব সভাপতি থাকতো তাহলে আমরা বলতে পারতাম আপনাকে টক্কর দিতে হবে। আপনি আজকে ঘোষণা দেন যে সমস্ত হল বাংলাদেশে বন্ধ, আমরা কোনো ছবি সরবরাহ করবো না। আপনার এখানে অনেক ভাইরা আছেন যারা সিনিয়র, অনেকে সিনিয়র, আমি কাউকে দেখতেছি না। আমি কে আমার মঞ্জু সাহেব, তারপরে দিলু সাহেব, আর আমলে তখন আমার বন্ধু খসরু সাহেব জয়েন্ট সেক্রেটারি ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, শামসুল আলম ছিল জয়েন্ট সেক্রেটারি, আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি। তখন আমরা প্রযোজক সমিতি ইন্ডিয়ার সাথে ছবি আসবে সেখানে ফাইট দিয়ে আমরা চলছি। কোনো ইংলিশ ছবি ঢুকতে হলে প্রযোজক সমিতি সাথে আলোচনা করে রিলিজ কবে করবে, আমাদের বাংলা ছবি চলবে, তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা ইংলিশ ছবির পারমিশন দেব। কি সভাপতি সাহেব, আমি বোধহয় ভুল বলিনি, আপনি বোধহয় জানেন ভালো করে, আমাদের প্রযোজক সমিতির সাথে আলাপ করে নিতে হইতো। আর আজকে সিনে প্লাস মহামারীর মোয়া বসে থাকে, তারা ছবি আনে, বাংলা ছবি আসলো কে আসলো না তাদের কিছু আসে যায় না। এক দেশের দুইটা আইন কিভাবে চলে? আপনি এখানে বৈশা বোরখা পরে গান দেখাবেন আর ওখানে সিনে প্লাসে বৈশা হাফ প্যান্ট পরে একটু ফাঁক করে দেখাইয়া আপনি হিন্দি ছবি চালাবেন, কিভাবে আমাদের বাংলাদেশের ছবি চলবে? বলেন আমাদের সরকার আমাদের বলে দেব যে আপনারা কেউ প্রযোজকরা ছবি বানায়েন না, ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন, লাভ কি? কোনো লাভ আছে আমাদের ছবি মানে? বছরে একটা ছবি আসলে, একটা ছবি চলে, পাঁচ বছর পর একটা ছবি চলেছে প্রিয়তমা, পাঁচ বছর না আরো বেশি, এত সুপারহিট হয়েছিল, চলছে, সাকিবের ছবি চলছে, আলেকের ছবি চলছে, ইলিয়াস কাঞ্চনের ছবি চলছে। তখন প্যারালাল হিরো ছিল, কেন ছিল জানেন? ছবি চলতো কেন? প্রযোজক সমিতি ছিল, ব্যালেন্স করে ছবি রিলিজ হইত। এখন ঈদ মানে সাকিব সাহেব, তার ছবি আসতে হবে। আরো তো হিরো আরো তো ছবি বানায়, বানায় না, তাদের ছবি নেয় না কেন? কেন চলে না? আজকে প্রযোজক ভাইরা ছবি বানায়, পোস্টারের টাকা ঘরের থেকে এনে দিতে হয়। আর আগে আমরা 50 লাখ, 40 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা ঘরে নিয়ে যেতাম ছবি রিলিজে। আর এখন ছবি রিলিজ করে সকালবেলা একটা রুমাল বাইর করে একটু মুখ দিয়া পানি পানি দিয়ে রুমালটা মুইসা এই পিওনকে বলতে হয় তোর কাছে 100 টাকা আছে দে তো, গাড়ি ভাড়া লাগবে, আমরা এই জায়গায় পৌঁছে গেছি। কারণ আজকে আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই, আছে আমাদের 18 সংগঠন, কিন্তু 18 সংগঠনে একজনে একমত। আমার উপর অনেকে রাগ হইতে পারেন, ভাই আমার কিছু করার নাই, আমি উচিত কথা বলতেছি। আচ্ছা খসরু সাহেব একটা কথা বলুক, 18 সংগঠনে আপনি দেখেন 18 সংগঠনের 5 সংগঠন কথা শুনবে, অন্য সংগঠন শুনবে না, বলে যাবে হ্যাঁ আসি খসরু ভাই আপনার সাথে আসি, আলম ভাই আপনার সাথে আসি, জন্টু ভাই আপনার সাথে আসি, লিটন ভাই আপনার সাথে আসি, পিছনে যায়। কিন্তু ঠিকই সবাই অনেকেই করবে। একটু আগে আমার একটা ভাই, ওই যে কি যেন নাম, সাংবাদিক ভাই, ওই যে বসা, ও বইলা গেল আমাকে ওখানে বসে একটা কথা বলছে, ভাই সিনে প্লাস কয়েকজন সাংবাদিককে পকেটে রাখছে, কয়েকজন সাংবাদিক তাদের কথা বলে, আমাদের আমরা যেটা বলি সেটা হয় না, এটা ভুল ভাই, সব সাংবাদিক ভাই এক। আজকে কেন তাদেরকে ই করে জানেন? ওই যে বললাম আমাদের নেতৃত্ব দল কেউ নেই, কিছু লোক ব্যালেন্স করেন। তো আজকে আমার কথা আপনারা, আমি যে বক্তব্যটা দিচ্ছি কিছুটা অংশ হলেও যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে পৌঁছে সেই ব্যবস্থা আপনারা করবেন। এই কারণে আমাদের ফিল্মকে বাঁচাতে হলে, বঙ্গবন্ধুর তৈরি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আমাদের ইমিডিয়েটলি আমাদের যত দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে যেয়ে, প্রয়োজনে আমাকে নেতৃত্ব দরকার নাই, আলমকে দরকার নাই, খসরু সাহেবকে দরকার নাই, প্রাইম মিনিস্টার বল আমাদেরকে ডেকে নিয়ে বলুক আপনাদের এখানে নেতৃত্ব দেওয়ার কে আছে, আমরা বলবো ভাই আমাদের জন্টু ভাই আছে, আমাদের খসরু সাহেব আছে, আমাদের আলম সাহেব আছে, আমাদের ইকবাল সাহেব আছে, আমাদের অমুক সাহেব আছে, তাকে নেতৃত্ব দেন, দিয়ে আমাদের সমিতিটা ঠিক করে দেন। এই সব সংগঠন যে আমরা একসাথে আলাপ করে আজকে যে কথা বলবে, ওখানে যে কে কথা বলবে, যদি মনে করেন আমি বুকিং ইঞ্জিনিয়ার সমিতির একটা সভাপতি, আমি যে কথা বলবো আমার কথার মূল্য নাই। আজকে খসরু সাহেব কথা বললে, প্রযোজক সমিতির নেতা থাকলে
মূল্য আছে, আজকে শামসুল্লাহ সাহেব বললে মূল্য আছে। আচ্ছা গুলজার ভাই যদি বেড়ে গেছে, গুলজার ভাই যদি যদি নেতৃত্বে থাকতো তাহলে আমাদের কথা মন্ত্রী মহোদয় শুনতো, প্রাইম মিনিস্টার শুনতো, আজকে আমরা কেউ কাছে যেতে পারি না। তো খুব দুঃখের কথা বলতেছি, আমি কিন্তু কখনো সাক্ষাৎকার দিতে আসি না, আপনার মনে আমাকে খেয়াল করেন নাই, আজকে একটু সুযোগ পাই আমি একটু বললাম, এই জন্য বললাম, দুঃখের কথা কেউ বলে না। আজকে আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই, আমাদের একটা আঠারো সংগঠন আছে, কি করবে খসু সাহেব একলা আঠারো সংগঠন দিয়ে? আপনারা আমার ভাই, আপনারা মিডিয়াতে যারা আছেন তারা সঠিক যে জিনিসটা সেই জিনিসটা তুলে ধরে, কোনো লাভ নাই। দেখবেন আস্তে 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 আপনারা যেখানে আজকে কতজন আছেন, মিনিমাম 50 জন আসেন আমার সাথে চ্যালেঞ্জ করেন, আর এক দেড় বছর পর এখানে এই মিটিংই হবে, মানুষ পাবো 10 জন, ক্যামেরাম্যান পাবো 10 জন, কারণ থাকবে না তো কেউ। এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচান আপনারা, আপনারাই বাঁচাইতে পারেন। আজকে সিনে প্লাস কি চাচ্ছে আপনারা জানেন? তারা চাচ্ছে আমরা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাই, শেষ হয়ে যাওয়ার পরে তারা হিন্দি ছবি ইংলিশ ছবি চালিয়ে আমাদের বাংলাদেশের প্রযোজক বলতে কেউ নেই, আমাদের বঙ্গবন্ধুর তৈরি এই ইন্ডাস্ট্রি শেষ, তারাই চাচ্ছে। আমাদের মেন নেতৃত্ব দরকার, প্রযোজক সমিতিটা আমাদের একটা সচল হওয়া দরকার। আজকে দেখেন এই আপনারা তো আইসা বসেন প্রযোজক সমিতিতে, আগে আইসা বসতেন যখন আমাদের নেতৃত্বে ছিল অনেক, দিলু ভাই ছিল, খসু সাহেব ছিল, মঞ্জু ভাই ছিল, আমরা নিজেরা ছিলাম, শামসুল আলম ছিল, আমরা সবাই ছিলাম, আপনারা আসতেন কি আরামে, বসতেন কি আরামে, আপনারা এই করতেন। এখন আমাদের এক সাইডে ভাঙ্গা চেয়ার, অমুক এই এই কি বলে পানি পড়ে, আমরা চিল্লাচিল্লি করে কিছু করতে পারি না। আমি তো মনে করি এই সিনে প্লাসের লোকরাই চাচ্ছে যে আমাদের প্রযোজক সমিতি যেন ঠিক না হয়। আজকে যদি প্রযোজক সমিতি ঠিক থাকতো তাহলে আমাদের যে নেতৃত্ব দিত সেই যে বলতো প্রধানমন্ত্রীর কাছে, আমরা বাধ্য করতাম প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার জন্য যে আমাদের এক দেশে দুই আইন কিভাবে চলবে, তারা চালাবে ইংলিশ ছবি হিন্দি ছবি আর আমরা বাংলা ছবি বাংলা বাংলা হলে চালাবো, আমাদের সেন্সর নীতিমালা এই, কিছুই আমাদের করার নাই, কতটুকু ছাড় দিবে আমাদেরকে? ওদেরকে যা দেখাবেন আমাদেরকে তাই দেখানোর সুযোগ দেন, তাহলে আমাদের বাংলাদেশ সিনেমা সিনেমা চলবে, না হলে আজকে আমি এখানে বই লিখলাম সিনেমা হল অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে, আরো বন্ধ হয়ে যাবে, শুধু সিনেপ্লাস বাংলাদেশে থাকবে, তারা একলা রাজত্ব করবে। আবার আমার ভাইদেরকে বলতেছি আমাদের প্রযোজক সমিতি ঠিক করার জন্য আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সাথে বসে আপনারা আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচান। আর এই যে ইকবাল সাহেবের ছবিটা যেভাবে যেভাবে তারা এভাবে শেষ করে দিল, এই ব্যাপারে আপনারা আশা করি আমাদের মিডিয়ার ভাইরাল ভালোভাবে লিখবেন, ভালোভাবে প্রচারণা করবেন এবং ডাইরেক্ট বলবেন আমরা নিন্দা প্রস্তাব করতেছি। এবং আমাদের আঠারো সংগঠনের এখন যে খসু সাহেব নেতৃত্বে আছে তাকে আমি বলবো আপনি এই ব্যাপারে একটু পদক্ষেপ নেন, নিয়ে আমাদের বাংলা ছবি বন্ধ করে দেন সিনে প্লেসে দেওয়ার জন্য, তারা 500 টাকা বেচবে, আমরা 20 টাকা করে 40 টাকা করে পাবো, লাভ কি? আপনি দেখেন আজকে যদি প্রযোজক সমিতি থাকতো এই সিনে প্লাসের সাথে যদি বসি, যে সিনে প্লাস 25-26টা হল আছে এই টাকা দিয়ে যেই ছবি বানাক, ওরা যদি প্রপার ওয়ে টাকা দেয়, আমাদের বাইরের হলের টাকা দরকার নেই, ওই টাকা দিয়ে আমাদের ছবির টাকা উঠবে, ওই টাকা দিয়ে ছবির টাকা, একটা ছবির টাকা হবে, বাইরের টাকাটা আমাদের বোনাস। আপনি এখন প্রযোজক যদি 20 জন থাকে, আপনি আজকে ডিক্লার দাও সিনে প্লাস যে পরিমাণ টাকা দেবে, আপনি কালকে 200 প্রযোজক আসবে এই ইন্ডাস্ট্রিতে। তো কেউ কিছু মনে করেন না, অনেক কথা বলে ফেলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি, বেশি বেশি বলার নেই আমার, আমার শুধু খসড়ের কাছে একটা বক্তব্য, আপনি চেষ্টা করেন এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে আপনি সবাই আমরা সবাই সবাই মিলে কিভাবে বাঁচানো যায়। আমি জানি আপনি একটু পদক্ষেপ নিলে ইন্ডাস্ট্রিতে আমাদের সিনিয়র লোকরা আছে, যদি ভাই আপনার পাশে বসা আরো অনেকে বসা, যদি সবাই মিলে চেষ্টা করি, আসেন না 7টা দিন ইন্ডাস্ট্রি বন্ধ রাখি, কি কারণে বন্ধ সেটা যেন প্রধানমন্ত্রীর কানে যায়, মন্ত্রীর কানে যায়, ভাই আমাদের এই কারণে বন্ধ, আমাদের যে এই ইন্ডাস্ট্রি চালাবে, আমাদের যে ইন্ডাস্ট্রি চালানোর যে পিতা সেই তো নাই, তাকে আগে ঠিক করে দেন, আমরা ইন্ডাস্ট্রি চালাবো।
যাই হোক অনেক কথা বলছি, ইকবাল সাহেবের ছবিটা এভাবে